আল্লাহ তাআলা একটা কিতাব আল্লাহ তাআলা একটা বিধানও দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ দেখেন আল্লাহ তাআলা শুধু কোরআনে কারীম পাঠাই দেন নাই কোরআনে কারীম বুঝাই দেওয়ার জন্য নবীও পাঠিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা শুধু নবী পাঠান নাই নবী কিসের দাওয়াত দিবে সেই হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সিলেবাসও দিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ তবে মজার বিষয় এটা সেটা হলো আমরা এমন এক নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আকুতি করেছেন আবদার করেছেন সুবহানাল্লাহ আমরা মানুষ হিসেবে গর্ববোধ করি আমরা মানুষ হিসেবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এমন একটা সৃষ্টি যেই সৃষ্টি পুরো পৃথিবী শাসন করে পুরো পৃথিবী কি করে শাসন করে একটা হাতি সামান্য একটা রশি লাগাই একটা বাচ্চাও টানতে পারে ঠিক না একটা গরু রশি লাগাই একটা বাচ্চাও টানতে পারে বাঘ এত হিংস্র প্রাণী মানুষ এগুলাকে কব্জা করে খাঁচায় বন্দী করে রাখে সাপ এত বিষাক্ত মানুষ এগুলাকে শিকার করে সাপের খেলা দেখায় বেজি বানর জিরাফ হরিণ সহ অনেক প্রাণী এগুলাকে চিড়িয়াখানায় মানুষের দর্শনের জন্য দেখার জন্য রেখে রাখছে কিনা বলেন রাখছে কিনা আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ তাহলে এটা আমাদের একটা আকীদা এটা আমাদের একটা বিশ্বাস সেটা হলো আমরা আদমের সন্তান বলেন আমরা কার সন্তান আমাদের আসল বাড়ি কোথায় বলেন না জান্নাতে ডারউইন একজন ব্যক্তি ছিলেন তার একটা মতবাদ তার একটা বিশ্বাস তার একটা আকীদা এমন সেটা হলো বানর আছে নাম গদে সে বানর বলেন না তার একটা কথা এরকম যে বানর একসময় পরিবর্তন হতে 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 মানুষ হয়ে গেছে বলেন না বানর একসময় পরিবর্তন হতে হতে কি হয়ে গেছে মানুষ হয়ে গেছে আসলে কি তাই বলেন না আমাদের আসল বাড়ি কোথায় আর বানরের আসল বাড়ি কোথায় মানে কাছে কাছে বলেন না কোথায় বলেন কাছে কাছে বানরের আসল বাড়ি আর আমাদের আসল বাড়ি কোথায় জান্নাতে আমরা বিশ্বাস করি আমরা মানুষের বাচ্চা মানুষ আলহামদুলিল্লাহ এজন্য আমরা বিয়ে করিও মানুষ আমাদের চলাফেরাও মানুষের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যও মানুষের সাথে আমাদের বন্ধুত্ব মানুষের সাথে আমাদের শ্বশুর বাড়িওয়ালা বানর না মানুষ আমাদের নানার বাড়ি বলেন না আমাদের দাদার বাড়ি আমাদের চাচার বাড়ি সব মানুষের বাচ্চা কি কারণ আমরা আমাদের মূল যিনি তিনি কে আদম আলাইহিস সালাম মানুষের মূল কে বলেন না আদম আলাইহিস সালাম কে আদম আলাইহিস সালাম তাহলে এই মতবাদ যদি আমাদের কোমলমতি ছাত্রদের বইয়ের ভিতরে দিয়ে দেওয়া হয় এই ডারউইনের মতবাদ কি মতবাদ যে বানর একসময় মানুষ বানর থেকে একসময় মানুষ হয়েছে একসময় বানর ছিল বানর থেকে রূপান্তরিত হইতে 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 মানুষ হয়েছে এটা ডারউইনের মতবাদ হইতে পারে এটা নাস্তিকের মতবাদ হইতে পারে এটা কাফেরের মতবাদ হইতে পারে এটা বেঈমানের মতবাদ হইতে পারে এটা জাহান্নামীদের মতবাদ হইতে পারে কোন মুসলমান আর মানুষের মতবাদ এটা হতেই পারে না বলেন এটা হতেই বলেন এটা হতেই পারে না যারা এই মতবাদে বিশ্বাসী যারা আমাদের সিলেবাসের ভিতরে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর ইতিহাস ও বিজ্ঞানের ভিতরে যারা বিভিন্ন বইয়ের ভিতরে আমাদের এই 92% মুসলমানের দেশ এই দেশ বলেন না 92% এই 92% মুসলমানের বাচ্চারা স্কুলে যাবে কোমলমতি বাচ্চারা ওই স্কুলের বইতে মন্দিরের ছবি অনেক বেশি এরপরে রামের ছবি অনেক বেশি ময়ূরের ছবি অনেক বেশি আচ্ছা আমাদের জাতীয় পাখির নাম কি দোয়েল তো আমাদের বাচ্চাদের বইয়ের ভিতরে দোয়েলের ছবি না থাকিয়া কভারের ভিতরে দোয়েলের ছবি না থাকিয়া ময়ূরের ছবি থাকে কেন বুঝেন নাই কথা আমাদের বাচ্চাদের বইয়ের ভিতরে সামনের যে কভার ডিসপ্লে যেটা সেটার উপরে ময়ূরের ছবি থাকবে কেন বানরের ছবি থাকবে কেন মূর্তির ছবি থাকবে কেন হনুমানের ছবি থাকবে কেন তাহলে 92% মুসলমানের দেশে আমরা বলতে চাই
8% বিদর্ভী যারা আছে তাদের জন্য তাদের মতবাদের সিলেবাস প্রণয়ন করা হোক, আর 92% মুসলমানের দেশে মুসলমানদের বাচ্চার জন্য মুসলমানি সিলেবাস প্রণয়ন করা দরকার। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, এই জিনিস গিলানো যাইব না, এই জিনিস খাওয়ানো যাইব না, ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, আমি আমিনের কণ্ঠ বন্ধ হবে, অনেকের কণ্ঠ বন্ধ হয়ে গেছে, মুফতি আমিনী দুনিয়া থেকে চলে গেছে, জুনায়েদ বাবু নিগরি চলে গেছে, আল্লামা শফি রহমতুল্লাহ আলাই চলে গেছেন, আজিজুল হক রহমতুল্লাহ আলাই চলে গেছেন, মোহাম্মদুর রসুল্লাহ চলে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, উমরে ফারুক চলে গেছেন, আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার ইসলাম, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, দ্বীন ইসলামকে হেফাজত করবেন। আল্লাহ কোরআন শুধু অবতীর্ণ করেছেন তা নয়, সাথে সাথে এটাও ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এটার হেফাজতও করব আমি। সুবহানাল্লাহ। এই কোরআন অবতীর্ণ করেছেন কে? আল্লাহ। বলেন আল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ। এ পর্যন্ত কোরআন, আল কোরআনু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কোরআন কিয়ামত পর্যন্ত চলবে, এটা পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। এই আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 2023 সাল পর্যন্ত অনেকবার সংবিধান পরিবর্তন হয়েছে, কারণ সংবিধান যারা বানায় তারা মানুষ, তারা কি? তারা আকল দিয়ে বানায়। আর কোরআনে করিম যিনি আমাদের জন্য শ্রেষ্ঠ কিতাব হিসেবে দিয়েছেন, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম, তিনি আমাদের গফুর, তিনি আমাদের কফ্ফার, তিনি আমাদের কহ্হার, তিনি আমাদের সত্তার, তিনি আমাদের জব্বার, তিনি আমাদের আলিম, তিনি আমাদের বাসির, তিনি তিনার আগে কেউ ছিল না, তিনার পরেও কেউ থাকবে না, তিনি যা চান কুন ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কোরআন পরিবর্তন করার দরকার হয় নাই, হবেও না। মদ হারাম ছিল, এটা পরিবর্তন হয়ে আর কখনো হালাল হবে না। বলেন, রব যেটা হারাম করে দিয়েছেন এটা আর কখনো হালাল হবে না, রব যেটা হালাল করে দিয়েছেন সেটা আর কখনো হারাম হবে না। বলেন না, হবে না। আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার একবার হালাল হয় একবার হারাম হয়, এখন হারাম, হয়তো বা আবার হালাল হওয়ার কি আছে সুযোগ? কিন্তু মদ হারাম, এটা আর হালাল হওয়ার সুযোগ নাই। জেনা হারাম, এটা আর হালাল হওয়ার সুযোগ নাই। হালাল ভাবে ব্যবসা করা হালাল, এটা হারাম হওয়ার আর সুযোগ নাই, কারণ বানানো ওয়ালা কে? আল্লাহ। বলেন না, আল্লাহ। এই তাসলিমা নাসরিন, হারে বেচারি রে, কি পরিমাণ ইসলামের বিরোধিতা করছে, কি পরিমাণ আলেম ওলামার বিরোধিতা করছে, তার বই আছে কিছু, ক বিভিন্ন বই আছে, তার একটা দাবি হলো আমার পেট, আমার পেট, তো আমার পেটে আমি যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব। আচ্ছা, এই দাবি কি আমাদের দেশের মহিলার হইতে পারে না কুকুরের হইতে পারে? আচ্ছা, কুকুরের বাপ, এই কুকুরের বাচ্চা যেগুলো দেখা যায় এগুলার বাপের নাম কে কে জানেন? বলেন না, গরুর বাপের নাম কে কি জানেন? এগুলার মান নাম বলেন তো, বাপের নাম বলেন তো। আপনি তো অনেক অনেক ভালোবেসে ছাগল পালেন, এই ছাগলের মায়ের নাম কি? আচ্ছা, ছাগলের নানা বাড়ি কই? বলেন না, মনে রাখেন একটা কথা, দুনিয়াতে যত প্রাণী আছে সবগুলা নারী শাসিত। বলেন না, সবগুলা? বলেন না, মোরগ বাচ্চা চড়ায় না মুরগি চড়ায়? কথা বুঝে না আমার, মোরগে বাচ্চা চড়ায় না মুরগি চড়ায়? পাঠায় ছাগল চড়ায় না ছাগি ছাগল চড়ায়? বলেন না, ষাঁড়ে তার বাচ্চা পালে নাকি গাবি তার বাচ্চা পালে? বলেন না, কে পালে? হাঁসা তার বাচ্চা পালে না হাসি তার বাচ্চা পালে? বলেন না, দুনিয়াতে যত প্রাণী আছে সবগুলা নারী শাসিত। বলেন, বলেন না, আর একটা প্রাণী মানুষ, আল্লাহ বলেন আর-রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে ড্রাইভারের সিটে, ড্রাইভিং এর সিটে, আর মহিলা থাকবে প্যাসেঞ্জারের সিটে। বলেন না, কিসের সিটে? প্যাসেঞ্জারের। আলহামদুলিল্লাহ, এই জন্য আপনার নানা বাড়ি কোথায় আপনার জানা আছে তো, আপনার দাদা বাড়ি কোথায় জানা আছে তো, আপনার দাদার নাম আপনি জানেন তো, মানুষ যে বলেন, আমরা কি যে, আমরা বানর ঘর থেকে আসি নাই যে, বুঝতেছেন না কথা, আমরা কার ঘর থেকে আসি নাই, বানর ঘর থেকে, এই জন্য আমরা মানুষের বাচ্চা মানুষ। বলেন না,
আর যারা ডারউইনিয়ান মতবাদ ফলো করে তারা বানরের বাচ্চা মানুষ তো তাদের উচিত মানুষ বিয়ে না করে বানর করা তারা ঘরবাড়ি করার দরকার কি তারা তো থাকবে গাছে গাছে আমরা থাকব বাড়িতে বাড়িতে কারণ আমাদের আসল বাড়ি জান্নাত বাড়ি সুবহানাল্লাহ বুঝেন নাই কথা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাসদিমা নাসরিন এই গতকালকে তার অপারেশন করা হইছে চিরতরে পঙ্গু হইছে এই বেচারি ইসলামের বিরোধিতা কম করে নাই তাসনিমা তো শান্তি পুরা জীবন অশান্তির কথা বলে গেছে ঠিক না আচ্ছা তাসলিমা নাসরিনের পা পঙ্গু হয়ে গেছে এইজন্য ইসলাম পঙ্গু হয়ে গেছে না আরে কতজন আইলো কতজন গেল ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম থাকবে বলেন 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 ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন ইসলাম ছিল ইসলাম আছে একজন সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাজত সুবহানাল্লাহ বলতে বলতে পালাই গেছে কিন্তু সে চলে গেছে সুবহানাল্লাহও আছে হেফাজতও আছে আলেম ওলামাও আছে মসজিদ মাদ্রাসাও আছে হাজি গাজিও আছে মসজিদ মাদ্রাসাও আছে দ্বীনও আছে সে নাই বলেন না সে নাই তাসদিমা নাসরিন পঙ্গু হয়ে গেছে এই জন্য ইসলাম পঙ্গু হয়ে গেছে বিরোধিতা করতে করতে পঙ্গু হতে পারে বিরোধিতা করতে করতে মরতে পারে বিরোধিতা করতে করতে জাহান্নামে যেতে পারে ইসলাম ছিল ইসলাম আছে বলেন 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 ইসলাম ছিল ইসলাম আমাদের বানানোওয়ালা আল্লাহ বলেন 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 আমরা মানুষের বাচ্চা বলেন আমরা মানুষের বাচ্চা যেই সিলেবাসে এই কথা বলা হয় ডারউইনের মতবাদ পড়া হয় এই সিলেবাস কোনো মুসলমানের সিলেবাস হতে পারে না এই সিলেবাস কোনো ইমানদারের সিলেবাস হইতে পারে না এই সিলেবাস কোনো ইমানদারের সিলেবাস হইতে পারে না এই সিলেবাস যারা জান্নাত বিশ্বাস করে তাদের সিলেবাস হইতে পারে না যেই সিলেবাস আল্লাহকে বিশ্বাস করেনওয়ালাদের সিলেবাস হইতে পারে না বিশ্ব নবীকে নবী হিসাবে মাননেওয়ালাদের সিলেবাস হতে পারে না গতকালকে আমি নজরুল স্যার থেকে দুইটা বই নিছি একটা হলো ষষ্ঠ শ্রেণী আর সপ্তম শ্রেণী এই দুইটা বই নিয়ে আমি অনেকক্ষণ পড়ালেখা করছি সমাজ বিজ্ঞানের বইয়ের ভিতরে এই পরিমাণ ইসলাম বিদ্বেষ আমাদের মুসলমানদের কলিজার ভিতরে ঢুকাই দেওয়া হচ্ছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যেটা আপনি এই বইয়ের রচয়িতা যারা এরা পাঁচজন ছয়জন মিলে করে বেশিরভাগ মুসলমান বেশিরভাগ কি কিন্তু মুসলমান হইলে কি হয়েছে এই মুসলমানের বাচ্চাগুলা নাস্তিক দাবি কি বলেন না আমি আশ্চর্য হই ওই মুসলমানগুলোর উপরে নাম কত সুন্দর জাফর ইকবাল বলেন না নাম কি সুন্দর বলেন না কি নাম জাফর ইকবাল আচ্ছা এরা মাঝে মাঝে ইসলামের বিরোধিতা করে আবার ওই দিন একজনের বক্তব্য শুনলাম ক আলেম ওলামারা হুজুররা কি জানে দুই তিনটা সুরাই তো মুখস্থ জানে আলহামদুলিল্লাহ আমরা দুই তিনটা সুরা জানি তোমরা তো এই দুই তিনটাও জানো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কারণ নামাজ ভাঙার কারণ কয়টা তার ভিতরে এক নম্বর কি নামাজে আলহামদুলিল্লাহ আমরা শুদ্ধ করে সুরা পড়তে জানি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন যখন দেখি যে অনার্স মাস্টার্স ডিগ্রি পাস করানোওয়ালা সুরায়ে ফাতিহা জানে না আর আমরা আলহামদুলিল্লাহ প্রয়োজনীয় ইংলিশ জানি অনেক সময় আমরা মাঝে মাঝে যখন কোরআন হাদিসের কথা বলতে গিয়ে আরবি বলি অনেকে কয় যে আরবি তো বুঝি না আরবি তো তা আমরা বলি যে আপনারা যে লাভ থ্যাংক ইউ সরি এক্সকিউজ মি কত কিছু বলেন এগুলো তো আমরা বুঝি এগুলো তো আমরা বলেন না এগুলো তো আমরা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মানে এরা মোল্লা মৌলভীরে কি মনে করে কিচ্ছুই মনে করে না মোল্লা মৌলভীরে বলেন না মোল্লা মৌলভীকে অথচ কত বছর মেডিকেলে যে চান্স পাইছে বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় এরা মাদ্রাসা থেকে পড়ে এসে চান্স পায় সুবহানাল্লাহ বলেন কথা বুঝেন নি হ্যাঁ তো সেখানে গল্পগুলোর ভিতর অনেকগুলো গল্প শুধু শিরোনাম বলে যাই একটা ছেলের নাম ছিল একটা গল্প পাবেন আপনারা শরীফা শরীফ কি নাম ছেলেটার নাম কি শরীফ এই ছেলে সে আস্তে আস্তে বড় হচ্ছে তার মনের ভিতরে এই কথা আসলো যে আমি ছেলে না আমি মেয়ে বলেন না তার মনে মনে কি এসছে ওই আমাদের দেশে বলে আর মনে মনে কি কেলা খায় মন কলা খায় আসলে ছেলে নাম কি শরীফ নাম কি তখন তার মনে হইলো যে আমি তো আসলে ছেলে না আমি আসলে মেয়ে আমি আসলে ছেলে না আমি আসলে তো শেষ তক তার নাম চেঞ্জ করে ফেলছে নাম রাখছে শরীফা কি নাম রাখছে বলেন না শরীফা এখন মেয়েদের মতো সে ভাবভঙ্গি ধরে মেয়েদের মতো সে চলাফেরা করে
মেয়েদের মতো সে শালীন এইভাবে চলার চেষ্টা করে, আর সে মনে করে যে সে ছেলে না। সে কি? আচ্ছা, এইখানে আমরা দাঁড়া আছি সবাই ছেলে না মেয়ে? আপনি যদি মনে মনে 1000 বার বলেন যে আমি মেয়ে, হয়ে যাবেন মেয়ে? বলেন তো শরীরের কনস্ট্রাকশন আপনি চেঞ্জ করবেন কিভাবে? মুখে দাড়ি উঠা বন্ধ করবেন কিভাবে? মুস উঠা বন্ধ করবেন কিভাবে? আপনি যতই দাড়ি কাটেন না, ডেলি 5 বার শেভ করেন, আছে না? 5 বার ডেলি, আর ফোম শেভ, কত রঙের শেভ করলেন আর কি, মন চায় যত করলেন, একদম দাড়িও রাখলেন না, মোসও রাখলেন না মহিলার মতো, আবার উঠেনি, বলেন না? আজকে একের ফাইন করে শেভ করছেন, খুব ফাইন লাগে আপনার কাছে, কালকে মা কোসা কোসা, আর আল্লাহ বুঝাইতে চায় তুই যতই কাট সমস্যা নাই, আমার উঠানি বন্ধ হইতো না। সুবহানাল্লাহ, বলেন তো এর লেগে না কাইটা রাখি দেওয়া হইতো বালা, কথা বুঝেন নাই, রাখি দেওয়া বালা না, বলেন না? হ্যাঁ, এই কথা কেন বললাম, এই যে এই বইগুলোর ভিতরে দাড়ি নিয়েও এদের কি আছে, অ্যালার্জি আছে, চুলকানি আছে কিনা বলেন। কিন্তু রবীন্দ্রনাথের যে এত বড় দাড়ি, কোনো চুলকানি নাই, রবীন্দ্রনাথের দাড়ি ছোট না বড়? ওরে বাপরে বাপ, কত বড়! কোনো মাথা ব্যথা? ভারতের মদন মোহন সিং ছিল না, দাড়ি ছিল না? বর্তমান ভারতের প্রেসিডেন্টের মুখে দাড়ি নেই, বলেন না? ওইটা নিয়ে মাথা ব্যথা? অথচ মুসলমানের দাড়ি নিয়ে মাথা ব্যথার কি নাই? আচ্ছা প্রশ্ন, আল্লাহ কি জ্ঞানী নাকি জ্ঞান কমওয়ালা? বলেন না, বলেন না, আল্লাহ কি জ্ঞানী? আমিও আমার মায়ের গর্ভ থেকে আসছি, আমার বোনও আমার মায়ের গর্ভ থেকে আসছি, 15 বছর যখন হয়েছে বয়স, আমার দাড়ি উঠা শুরু হয়েছে, মুস উঠা শুরু হয়েছে, আমার বোনের উঠে না? আমার বোনের উঠে? বলেন না, উঠে? উঠে? চেষ্টা করলে উঠাতে পারবে, আর আমি চেষ্টা করলে দাড়ি উঠা বন্ধ করতে পারবো? তাহলে আল্লাহ বুঝাইলেন তোমার এখন দাড়ি উঠার বয়স, এই জন্য আমি দাড়ি দিছি। আল্লাহ কি বুঝাইতে চাইছে, বলেন না? দাড়ি উঠার এই জন্য দাড়ি, তোমার বোন মেয়ে মানুষ দাড়ি ছাড়া সুন্দর, পুরুষ মানুষ দাড়িওয়ালা সুন্দর। সুবহানাল্লাহ, সিংহ আছে না, পুরুষ সিংহ যেগুলা সেগুলার পিছনে বিশাল কেশর আছে না, এটা সুন্দর কিনা বলেন? আল্লাহ তাআলা ইন্নাল্লাহ যায়্যানা রিজালা বিল লোহা, আল্লাহ তাআলা পুরুষকে সৌন্দর্য করছেন দাড়ি দিয়া। সুবহানাল্লাহ, কি দিয়া সৌন্দর্য করছেন? আপনারা এখানে যারা দাড়ি রাখেন নাই, এদেরকে আঘাত করা মূল উদ্দেশ্য না, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। এখনো যারা রাখতে পারতেছেন, আল্লাহ সবাইকে রাখার তৌফিক দিয়ে দেন। তো বুড়া বয়সে তো রাখি দিবেন, ওই বলেন না, বুড়া বয়সে রাখি দিবেন না, তো এখন রাখি দিলে সমস্যা কি? অনেকে কয় হ্যাঁ যুক্তি দে, কি যুক্তি? হুজুর দাড়ি রাখতে না বইয়ের অনুমতি লাগে। বাপরি, উনি বইয়ের কাছে মুড়ি দিয়েছে, কি যুক্তি, কি সুন্দর কথা! আমনে সুগ্রান তেল কিনি দিবেন, আর বেচারি মাথা আশ্রয় আশ্রয় চুল লম্বা করবে, এটার অনুমতি লাগে না? আপনি তেল কিনি দিবেন আর চুল লম্বা করবে, আর আপনাকে দেখানোর সুযোগ নাই, পর পুরুষকে দেখানোর সুযোগ হয় অনেকের, আর আপনি দাড়ি রাখতে বইয়ের অনুমতি লাগবে। বাপরে বাপ, কত ভক্তি শ্রদ্ধা! আবার অনেক জায়গায় দেখা যায় ছেলে বিয়ের প্রস্তাব দিছে, বিয়ে হবে না কেন? ছেলেটার দাড়ি আছে, তোমার কিসমত ভালো, যে মেয়েটা তোমার দাড়ি দেখে বিয়ে বসতে চায় না, যদি বিয়ে করো এরকম মেয়েকে, তোমার এখন দাড়ি সাজতে চায়, একসময় ইমানটা চেষে দিতে চাইবে। বুঝেন নাই কথা, কথা বলেন না? আচ্ছা, দাড়িওয়ালা পুরুষ যারা আছে, এদের সাথে যদি দাড়ি যাদের নাই, এদেরকে বেশি স্মার্ট মনে হবে? এখন প্রশ্ন থেকে যায়, দাড়ি না রাখলে সুন্দর লাগে কা? বেশিরভাগ মানুষ দাড়ি ছাড়াই জন্য। আচ্ছা মনে করেন 50 জন মানুষ দাড়িওয়ালা, একজন মানুষ দাড়ি ছাড়া গেলে তার কাছে শরম লাগে না? বলেন না, 50 জন মানুষ টুফিওয়ালা, একজন মানুষ টুফি ছাড়া গেলে তার কাছে শরম লাগে না? লাগে কি না? কারণ ম্যাক্সিমাম বেশি দে, কথা কি বুঝে আসছে? তাহলে দাড়ি এটা মুসলমানের সৌন্দর্য, আলহামদুলিল্লাহ বলেন। দিয়েছেন কে? আমার চেহারাটা কে দিলেন? আমার ঠোঁটটা কে দিলেন? তো মোসটা কে দিলেন? দাড়িটা কে দিলেন? আল্লাহ রসুল বলেন মোস খাটো করো, দাড়ি লম্বা করো। সুবহানাল্লাহ, মোস কি করো? দাড়ি, মনে থাকবে ইনশাল্লাহ। এই দুই, তিন নম্বর একটা বিষয় যারা, এটা হলো সমকামিতা। বলেন, এরা সমকামিতাকে প্রমোট করতে চায়, মেয়ে মেয়ে তাদের জৈবিক চাহিদা পূরণ করবে, ছেলে ছেলে তাদের জৈবিক চাহিদা পূরণ করবে, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই শিক্ষা সিলেবাস যেগুলো ছাপিয়ে এসছে, এগুলো কাদের টাকা? আমাদের টাকা, বলেন, আমাদের টাকা। তো আমাদের টাকা দিয়া শিক্ষা সিলেবাস তৈরি করবে, 92% মুসলমানকে নাস্তিক আর বেঈমান বানানোর ধান্দা করবে, এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো কি নেওয়া
আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন পুরা বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম শিক্ষিত সমাজ ডক্টর ডাক্তার সব শ্রেণীর মানুষের পেশা থেকে এই দাবি উঠতেছে যে সিলেবাস এই মুহূর্তে সিলেবাসের দায়িত্বে যারা আছে প্রণয়ন করেছে এটা ইসলামী সিলেবাস হয় না এটা মুসলমানদের 92% মুসলমানদের সিলেবাস নয় এটা হলো এই সিলেবাসের আগায় যে নাস্তিকগুলা বসে আছে তাদের সিলেবাস তাদের কি বলেন তাদের কি সিলেবাস মনে রাখতে হবে আমাদেরকে ঠিক না ইনশাআল্লাহ সমকামিতা মনে রাখেন জেনা জেনা একটা গুনাহ অপকর্ম গুনাহ বেবিচার একটা মেয়ের সাথে একটা পুরুষ অপকর্ম করা যত গুনাহ একটা মেয়ে মেয়ে জেনা করা ইচ্ছে কঠিন গুনাহ নাউজুবিল্লাহ বলেন একটা ছেলে ছেলে জেনা করা ইচ্ছে কঠিন গুনাহ ইচ্ছে কেন একটা মেয়ের সাথে যদি কোনো ছেলে জেনা করে নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করুন ওই মেয়েটাকে বিয়ে করায় দিলে এরা হালাল হবে না বলেন না বৈধ হয়ে যাবে কি না বৈধ হবে হ্যাঁ বাকি ফরের বউ না ফরের বউর সাথে ধরা খাইছে বিয়ে করায় দিছেন তো এতে তো এখনো তালাকও দেয় না বিয়ে হবে না বলেন না বিয়ে হবে না হবে না হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন এখন ছেলে ছেলে এটাকে বলে শরীয়তের ভাষায় লাওয়াতাত বলে পরিভাষায় সমকামিতা বলে ছেলে ছেলে জৈবিক চাহিদা পূরণ করা মেয়ে মেয়ে জৈবিক আপনারা কয়েকদিন আগে একটা ঘটনা দেখছেন না ওই যে দুইজন মেয়ে টাঙ্গাইলের আর লক্ষ্মীপুরের এরা একে অপরকে ভালোবাসে এরা স্বামী স্ত্রী হতে চায় মেয়ে মেয়ে নাউজুবিল্লাহ বলবেন না এই সমকামী রোগী বুঝছেন না মানে আরেকবার সৌদি কোন দেশে বিদেশের কোন দেশে ছেলে ছেলে বিয়ে হয়েছে এটা ঘটাও করে প্রচার করা হয়েছে এটাকে সমকামিতা বলে ছেলে ছেলে বিয়ে জায়েজ আচ্ছা ছেলে ছেলে বিয়ে হইলে কতজন সন্তান আসবে মেয়ে মেয়ে বিয়ে হইলে কতজন সন্তান আসবে বিয়ের উদ্দেশ্যের ভিতরে একটা উদ্দেশ্য তো দুনিয়াতে সন্তান আসা পুরুষটা বাবা হওয়া মেয়েটা মা হওয়া এটা না মূল উদ্দেশ্য তাহলে মনে রাখেন সমকামিতা কবিরা গুনাহ হারাম সমকামিতা কি এই কওমে লুত যারা ছিল আল্লাহ তাআলা কওমে লুতকে ধ্বংস করে দিয়েছেন এই রোগের কারণে জিব্রাইল আলাইহিসসালাম এ তার পাখার কনিষ্ঠাঙ্গুলের এই জায়গা দিয়া পুরা এরিয়াটাকে উঠাইছেন মনে করেন পুরা কাশিমপুরটাকে বা পুরা গাজীপুরটাকে উঠাইছেন উপরে নিছেন আসমান বরাবর নিয়ে পাথর বৃষ্টি বর্ষণ করাইছেন এরপরে নিচের দিকে এত জোরে চাপ দিছেন 400 মিটার গভীর হয়ে গেছে এই নদীটার নাম এখানে হলো ড্যাড সি মৃত সাগর এখানে কোনো মানুষ ডুবে না কোনো মাছ প্রাণী এখানে থাকতে পারে এটা রবের একটা শাস্তি এই জন্য সমকামিতা শিখানোর কোনো সুযোগ পর্দার বিরোধিতা কি কয় ওখানে একটা গল্প আছে যে একজন মহিলা বোরকাওয়ালি তার ঘরে আগুন লাগছে সে কি করছে স্বর্ণগুলাকে একটা বাক্সের ভিতরে দিয়ে ঘর থেকে বের হইছে কাউকে দিয়া সে খাটের নিচে শুয়ে গেছে শুয়ে যাওয়ার কারণে সে পর্দা লঙ্ঘন করে নাই আগুনে পুড়ে মারা গেছে আমরা চ্যালেঞ্জ করতে পারি কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর যুগ থেকে এই পর্যন্ত পর্দা রক্ষা করতে গিয়া এভাবে জীবন দেওয়ার কোনো ঘটনা আমরা ইতিহাস থেকে পাই না এরা মন মতো যা মন চাইছে লিখে দিছে দাড়ির বিরুদ্ধে লিখতেছে পর্দার বিরুদ্ধে লিখতেছে কোরআনের বিরুদ্ধে লিখতেছে মসজিদের বিরুদ্ধে আর বইগুলোর ভিতরে হিন্দুদের মূর্তি অনেক হিন্দুদের দেবতা অনেক শুধু মসজিদের ছবি হলো তিনটা মসজিদের ছবি কয়টা বলেন এই দেশে মসজিদ বেশি বলেন না বাংলাদেশকে মসজিদের শহর বলা হয় ঢাকাকে মসজিদের শহর বলা হয় এই দেশে 92% মুসলমানের দেশে এই সিলেবাস যদি দেওয়া হয় আমরা আমাদের জায়গা থেকে এই দাবি জানাই আপনার কাছে হয়তো আমার কথা বলা লাগবে না যে আপনি এই কথা বলার দরকার কি আপনি বুঝবেন আপনার মেয়ে যখন আপনাকে আব্বা ডাকবে না কারণ আপনার মেয়ে যখন এই চিন্তা করবে আপনার ছেলে যখন এই চিন্তা করবে বই পড়ার পরে আমি তো মানুষের ঘরের মানুষ না আমি তো বানর ঘরের মানুষ তো আমার আব্বাকে আব্বা ডাকার দরকার কি কথা বুঝেন নাই তখন বুঝে আসবে হ্যাঁ তখন সে বিয়েতে রাজি হবে না সমকামিতাতে রাজি হবে লিপটুকাদারে রাজি হবে জেনাতে রাজি হবে দাড়ি দেখতে পারবে না পর্দা দেখতে পারবে না ইসলাম বিদ্বেষী হয়ে যাবে বেঈমান হয়ে যাবে মনে রাখা দরকার ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন শেষ কথা সন্তান আমরা নেওয়ার সময় কারোর সাথে পরামর্শ করছি এই নয়াপাড়া সমাজে মসজিদের কমিটি বা এলাকার গণ্যমান্য ব্যক্তি নিয়ে বইছি আমি তো বিয়ে করছি কয়জন সন্তান নিব আপনারা বলে দেন এরকম করে মিটিং হয়েছে যার যতজন মন চাচ্ছে সে নিচ্ছে দিচ্ছে কে তো আমার সন্তান নেওয়ার সময় যেমন আমি কারোর সাথে পরামর্শ করি নাই আমার সন্তানকে দিন শিখানোর বেলায় মাদ্রাসা দেওয়ার বেলায়ও আমি কারোর সাথে পরামর্শ করব না বলেন আমার বাচ্চা মানুষ তার সাথে সাথে মুসলমান আমার বাচ্চা মুসলমানের বাচ্চা মুসলমান বানাইতে হইলে দিন শিখার কোনো বিরু কি নাই বিকল্প বলেন বিকল্প
এজন্য আপনার সন্তানকে প্রাথমিক দিন শিক্ষার জন্য স্কুল নয় মাদ্রাসা বলেন কি 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 বলেন আপনার বাচ্চাকে তো আপনি আল্লাহ শিখায় দিবেন নবী শিখায় দিবেন ওযু শিখায় দিবেন গোসল শিখায় দিবেন কোরআন শিখায় দিবেন নামাজ শিখায় দিবেন এরপরে শিখার পরে সেই স্কুলে যাবে উকিল হবে ডাক্তার হবে জজ হবে এরপরে ওসি হবে ডিসি হবে প্রধানমন্ত্রী হবে তখন সে মুসলমান প্রধানমন্ত্রী হবে মুসলমান ওসি হবে মুসলমান ডিসি হবে মুসলমান ডাক্তার হবে ঠিক কিনা বলেন ঠিক এজন্য বাচ্চা দিবেন কে আল্লাহ তো সন্তান দিবেন কোথায় নাস্তিক বানার জন্য না দিন শিখার জন্য আমি আমার সন্তান নেওয়ার বেলায় কারো সাথে পরামর্শ করি নাই আমার সন্তানকে দিন শিখার বেলায়ও আমি কারো সাথে পরামর্শ করব সন্তান আমার দিন শিখাবো বলেন দিন শিখাবো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা আবেদন জানাই আবদার জানাই অনুরোধ জানাই দাবি জানাই এই সিলেবাস পরিবর্তন করে এই নাস্তিক মার্কা সিলেবাস ঈমান বিধ্বংসী সিলেবাস পরিবর্তন করে ইসলামী সিলেবাস দেওয়ার জন্য আমরা দাবি জানাই ঠিক কিনা বলেন ঠিক আপনি চান আপনার ছেলেটা নাস্তিক হয়ে যাক না আপনি চান আপনার মেয়েটা বেঈমান হয়ে যাক না আপনি চান আপনার মেয়েটা অন্য একটা মেয়েকে বলে আমি বিয়ে করব না আপনি কি চান আপনার মেয়েটা আপনার দাড়ি বিরোধিতা করুক না আপনি কি চান আপনার মেয়েটা এই পর্দার বিরোধিতা করুক যদি না চাই সচেতন হন সতর্ক হন আমরা এই জায়গায় বসি সচেতন করার জন্য এজন্য আমরা আমাদের সন্তানকে দিন শিক্ষা দিব ইনশাআল্লাহ বলেন আপনি আমাদের কথা বিশ্বাস না হলে ষষ্ঠ আর সপ্তম শ্রেণীর এই ইতিহাস বিজ্ঞান বইটা নেবেন নিয়া গল্পগুলো পড়িয়েন দেখবেন কি পরিমাণ ইসলাম বিদ্বেষী আমাদের এই কচি কচি বাচ্চাদের মাথায় ঢুকাই দেওয়া হচ্ছে নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করেন বাবারা মারা সচেতন হন আপনার সন্তানকে আপনি চোখে চোখে রাখেন আপনার সন্তান কি শিখতেছে শুধু স্কুল উপর ডিফেন্স করিয়েন না আপনি বাসায় আসলে পড়ি দেখেন এটা কি ইসলামী শিক্ষা না নাস্তিক মার্কা শিক্ষা এটা কি জান্নাতি শিক্ষা নাকি জাহান্নামী শিক্ষা এটা আমাদের দায়িত্ব আর কি কর্তব্য আল্লাহ আমাকে আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল